थक जाओ, तुम्हारे सिंथी सिदूर जोर हमार भाई के फिरिए आनुक। भाई रे, तोर ऊपर भरसा करे आमी आमार स्वामी के निये भेलाय भासबो। तुई मा के डाकिस आमार होए भाई। आमी के को करबो? आमी तो सामान्य एकजन सन्यासी। तुम तो मायर सन्तान, मायर ऊपर भरसा रखो। मा तो निजे तुम्हें कालीघाटे निये एसेछेन, तुमि तो एसेछो तार सेवा करबे बोले। सब बाधा विपद तुच्छ करे एसेछो तुमि। मा तोमाय ठीकई आशीर्वाद करबेन। देखो आमाके बोले दे भाई, आमी कोन पथे जाबो, कोथाय गेले फिरे पाबो आमार स्वामीर जीवन। अनिर्दिष्टेर पथे यात्राओ करे दीदी, कोथाय जाबे किभाबे जाबे से तो आमिओ जानि ना। शुधु एटुकु जानि, मानुषेर विश्वासेर जोरे असाध्य साधन हय়। সে মন প্রাণ দিয়ে যা বিশ্বাস করে তাই ঘটাতে পারে। ওই যে বলে শুনুনি, বিশ্বাসে মেলায় বস্তু। সেরকম বিশ্বাস মনে রেখো, দেখবে মা নিজেই তোমাকে গন্তব্য স্থির করে দেবে। মাই সময় মতো বলে দেবে কেমন করে তুমি তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে। আমি কি পারবো? হ্যাঁ কল দিদি, আমি লোকনাথ, আমরা সবাই তোমাকে জানি, আমরা বিশ্বাস করি তুমি ছোট রবীন্দ্রবাবুকে ঠিকই ফিরিয়ে নিয়ে আসতে পারবে। শুধু যত যাই হোক, কখনো কোনো পরিস্থিতিতে মা কালীর চিন্তা ছিল না, মনের মধ্যে মা কালীকে রেখেই দিই। যবে থেকে স্বামীর ঘর ছেড়েছি তুই সবখানে আমার সহায় ছিলিস। এই যাত্রায় আমি একা যেতে বুকে বল পাচ্ছি না রে, তুইও চল না আমাদের সঙ্গে। করালি একেবারে ঠিক বলেছে লোকনাথ, তুমি বেনিকে নিয়ে সাথে যাও না, তুমি তুমি সঙ্গে থাকলে আমি বড্ড নিশ্চিন্ত বোধ করি। না গো জমিদার মশাই, আমি গেলে যে চলবে না, এ যে আমার লড়াই নয়, এ তো একা সতী বেহুলার লড়াই। এই যে মায়ের পরীক্ষা, করল দিদি আর পদ্ম দিদিকে লড়াই করে স্বামী প্রাণ ফিরিয়ে এনে প্রমাণ দিতে হবে নিজের সতীত্বে। ঠিকই বলেছ, ভুল আমার, আমি ভুল ভেবেছিলাম। ভেবেছিলাম যে আমার এই ছোট্ট সন্ন্যাসী লোকনাথ যদি সাথে থাকে তাহলে সমস্ত বিপত্তি অতিক্রম করা যায়। আমি তো রইলামই জমিদার মশাই, করল দিদি ভেলা আসার অপেক্ষা করবো আমি কাল সকালে বেহুলাঘাটে। আর আজ সারাদিন মায়ের কাছে বসে প্রার্থনা করব, যতক্ষণ না তোমরা ছোট জমিদার মশাইয়ের প্রাণ ফিরিয়ে নিয়ে আসছো ততক্ষণ আমি নির্জলা থেকে মায়ের পুজো করব। আমিও তাই করব, সাবধানে দিয়ে গো দিদিরা। যাও মা করালি, স্বামীকে ফিরিয়ে আনো, সতী বেহুলা হয়ে ওঠো। করালি নয়, পারলে আমিই পারবো আমার স্বামীকে বাঁচিয়ে আনতে।